হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নাস হোমে। আরেকটি নতুন রেসিপি দেখার জন্যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করুন, এটি একেবারেই ফ্রি। আজ আমি বানাতে যাচ্ছি গুজরাটের একটি ফেমাস রেসিপি ধোকলা। তো চলুন সময় নষ্ট না করে চটপট দেখে নিই কীভাবে নরম তুলতুলে ও একেবারে ইজি প্রসেসে ধোকলা বানানো যায়। বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি বেসন। এখানে পরিমাপটা একটু ভালো করে দেখে নিতে হবে। 1 বাটি বেসনের সঙ্গে নিয়েছি 3 টেবিলস্পুন সুজি, তার সঙ্গে নিয়েছি 1/2 টেবিল স্পুন জোয়ান, নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি লঙ্কা কুচি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। নিয়েছি 1/2 বাটি টক দই, নিয়েছি 1 টেবিল স্পুন চিনি। এবার একটু একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক আমরা কেক বানানোর জন্যে যেভাবে ব্যাটারটা তৈরি করি সেরকমভাবে এটারও একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যেন একেবারে পাতলা বা একেবারে খুব মোটা না হয়ে যায়। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাও মিক্সড করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লেবু রস। লেবু রসটাও খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিক্সড করে দিলাম। আরও দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, এটাকেও ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন ও রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরপর এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট রাখার ফলে সুজিটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 প্যাকেট নর্মাল ফ্লেভারের ইনো। ইনোটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে খুব বেশি সময় আমি এটাকে ফেটাবো না, জাস্ট ভালোভাবে মিশিয়ে এটাকে আমি রান্না হতে বসিয়ে দেব। এবার দেখুন কিভাবে আমি রান্না করে নিচ্ছি। একটা বড় প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে দিয়েছি বেশ অনেকখানি জল। জলটাকে গরম হতে দিয়েছি ও তার মধ্যে একটা বসিয়ে দিয়েছি লোহার স্ট্যান্ড। ঢাকনা লাগিয়ে জলটা ভালোভাবে গরম হয়ে গেলে যেই পাত্রে আমি ধোকলাটা বসাবো সেই পাত্রটায় ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলের পরিবর্তে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওই পাত্রটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা ধোকলার মিক্সটা। প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে রেখে দিলাম 20 থেকে 25 মিনিট। গ্যাসটা রেখেছি মিডিয়াম ফ্লেমে। মাঝে খুলেও আপনারা চেক করে নিতে পারেন। 15 মিনিট পর খুলে আমি চেক করে নিচ্ছি। দেখুন কাঁটা চামচের গায়ে লেগে আছে, তার মানে এটা এখনও হয়নি। আর ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন, আবারও দেখে নিচ্ছি, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ধোকলার সিরাপ বানিয়ে নিচ্ছি। সিরাপ বানানোর জন্য নিয়েছি কড়াইতে হালকা তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সরষে। এখানে সাদা ও কালো সরষে আমি ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো সরষে ব্যবহার করতে পারেন। তার সঙ্গে দিয়েছি কারি পাতা ও 2 কাঁচা লঙ্কা। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিচ্ছি এই কারণে সরষে তেলের ওপরে দিলে খুব ফাটে, তাই আমি যত সময় না সরষেটা ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে তত সময় ঢাকনাটা দিয়েই আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন সরষেটা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জলের ওপরে দিলাম 1 টেবিল স্পুন চিনি।
চিনিটাকে ভালোভাবে জলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। আপনারা যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে এখানে বেশি পরিমাণে চিনি ইউজ করতে পারেন, আর ঝাল যেমন পরিমাণে পছন্দ করবেন সেই পরিমাণেই লঙ্কা দেবেন। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। ভালোভাবে জলের সঙ্গে চিনি ও লবণটাকে মিক্সড করে দিচ্ছি। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে, আর ফুটে উঠলেই রেডি ঢোকলার সিরাপ। এবার আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর ঢোকলাটাকে বাটি থেকে বের করে নিচ্ছি। বাটির চারপাশটা একটা ছুরি দিয়ে ভালোভাবে বুলিয়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে উঠে যায়, এবং অপরে একটি প্লেট ঢাকনা দিয়ে এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার দেখুন এটাকে সাইজ করে ঠিক দোকানে যেভাবে ঢোকলা খাই আমরা সেইভাবে এটাকে কেটে নিচ্ছি, ঠিক চৌকো চৌকো করে। দেখতেই পাচ্ছেন ঢোকলাটা আমার কত নরম তুলতুলে হয়েছে। এবার আলাদা একটা প্লেটে চৌকো সাইজের ঢোকলাগুলোকে আমি নিয়ে ওপর থেকে সিরাপটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়েই সঙ্গে সঙ্গে এটাকে আমি পরিবেশন করব না, রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর এটাকে আমি পরিবেশন করব, কারণ সিরাপটা ঢোকলার মধ্যে চলে যাবে ও খেতে অপূর্ব টেস্ট হবে। আমি একটি গুজরাটি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা বাড়িতে আপনারা ট্রাই করুন ও খেয়ে দেখুন খেতে কতটা টেস্টি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।